নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন এক্সপোজার এইচকে আমার চ্যানেল আপনার চ্যানেল সবার চ্যানেল বন্ধুরা আপনাদের জন্য রয়েছে আরও একটি সুখবর আমি আপনাদের আগেই ভিডিও দিয়েছিলাম যে পশ্চিমবঙ্গে প্রথম একটি ইউনিভার্সিটি মাকাউট ইউনিভার্সিটি ইউজিসির নতুন গাইডলাইন না মেনেই পরীক্ষা না নিয়ে রেজাল্ট প্রকাশ করে দিয়েছে অলরেডি এবার আরও একটি ইউনিভার্সিটির তরফ থেকে নতুন নোটিশ বের করা হলো হ্যাঁ বন্ধুরা বর্ধমান ইউনিভার্সিটির তরফ থেকে নতুন নোটিশ বের করা হলো তাদের কোনো পরীক্ষা হবে না এবং কিভাবে নাম্বার দেওয়া হবে সেটাও তারা বলে দিয়েছে তো বন্ধুরা শুধু বর্ধমান বর্ধমান ইউনিভার্সিটি নয় অন্য ইউনিভার্সিটিতে যারা পড়েন তারাও ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন তাহলে আপনারাও বুঝতে পারবেন কীভাবে তারা নাম্বার দিচ্ছে এবং এতে আপনাদের পরীক্ষার চিন্তা আরও অনেক কমে যাবে তো বন্ধুরা বর্ধমান ইউনিভার্সিটির তরফ থেকে কিন্তু এবার নতুন আগে কিন্তু তারা নোটিশ দেয়নি ইউজিসির গাইডলাইন প্রকাশ হওয়ার আগে কিন্তু তারা নোটিশ দেয়নি বা বের হওয়ার পরে কিন্তু নোটিশ দেয়নি এবারই কিন্তু প্রথম নোটিশ দিল এবং ইউজিসির গাইডলাইন তারা কিন্তু মানছে না তো সেই নোটিশে কী কী বলা হয়েছে চলুন দেখে নেই তার আগে বলি বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত আছেন তারা জানেনি এই চ্যানেলের প্রত্যেকটা ভিডিও আপনাদের দরকারি তাই এখনও যদি কেউ সাবস্ক্রাইব করে না থাকেন তবে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আপনার সমস্ত দরকারি ভিডিও পেতে সাথে বেল আইকনটি প্রেস করে অল সিলেক্ট করে রাখুন লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য তো বন্ধুরা এই হলো সেই নোটিশ এই নোটিশটা কিন্তু ইউনিভার্সিটি অফ বর্ধমানের তরফ থেকে রিলিজ করা হয়েছে একুশে জুলাই তো আপনাদের যেটা বলছিলাম যে বর্ধমান ইউনিভার্সিটি এর আগে কিন্তু অফিসিয়ালভাবে কোনো নোটিশ বের করেনি এই প্রথম আর তারা কিন্তু ইউজিসির যে নতুন গাইডলাইন সেই গাইডলাইন কিন্তু তারা মানছে না না মেনে কিন্তু নাম্বার দেবে তো কীভাবে নাম্বার দেবে চলুন দেখে নেই দেখুন যেটা প্রথমে বলছে যে জুলাই সতেরো তারিখে কিন্তু তাদের একটা মিটিং ছিল সেই মিটিংয়ের ওপর বেস করে কিন্তু এই যে নোটিশ এই যে ডিসিশান এইগুলো কিন্তু তারা নিয়েছে তো এখানে কি কি বলা আছে দেখুন এখানে কিন্তু এক এক করে সবাই কিন্তু বলে দেওয়া হচ্ছে যারা আন্ডার গ্র্যাজুয়েট রয়েছে পোস্ট গ্র্যাজুয়েট যারা রয়েছে বিএ বিএসসি যারা পার্ট থ্রি হিসাবে রয়েছে সিবিএস সিস্টেমে রয়েছে সবাই কিন্তু এক এক করে বলে দেওয়া হচ্ছে তো আমরা এক এক করে দেখে নেব দেখুন প্রথমে যারা বলছে আন্ডার গ্রাজুয়েট বিএ বিএসসি বি কম সেমিস্টার সিক্স যারা সিবিসিএস সিস্টেমে যারা সেমিস্টার সিক্স অর্থাৎ ফাইনাল সেমিস্টার যারা পড়েন বিএ বিএসসি বিকমের আর যারা দেখুন যে পার্ট থ্রি ওল্ড সেমিস্টার যারা পড়েন তাদের জন্য ঠিক আছে তো কি কি বলা হচ্ছে আমরা দেখে নেব তাদের যে নাম্বারটা দেওয়া হবে দেখুন বলা হচ্ছে যে এইটি পার্সেন্ট হিসেবে অর্থাৎ এইট্টি পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট হিসাবে তাদের এইট্টি পার্সেন্ট নাম্বার দেওয়া হবে যে আগের যে সেমিস্টারগুলো হয়েছে অর্থাৎ সেমিস্টার ওয়ান টু থ্রি ফোর ফাইভ সেখান থেকে এইটটি পার্সেন্ট যে বেস্ট যে নাম্বার যে বেস্ট যে নাম্বারটা এসছে আগের সেমিস্টারগুলো থেকে সেখান থেকে এইটটি পার্সেন্ট নাম্বার দিয়ে দেওয়া হবে আর টোয়েন্টি পার্সেন্ট নাম্বার দেওয়া হবে তাদের যে ইন্টারনাল অ্যাসেসমেন্ট সেখান থেকে এটা গেল সি সিস্টেমে আর দেখুন যাদের পার্ট থ্রি সিস্টেমে অর্থাৎ ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান প্লাস সরি ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান সিস্টেমে তো তাদের জন্য কী বলা হচ্ছে দেখুন যারা বলা হচ্ছে যে তাদের কিন্তু কোনো রকম ইন্টারনাল অ্যাসেসমেন্ট হয়নি তাই তাদের হানড্রেড পার্সেন্ট নাম্বারই দেওয়া হবে আগের যে দুটো পার্টে পরীক্ষা অর্থাৎ পার্ট ওয়ান এবং পার্ট টুতে যে পরীক্ষা হচ্ছে সেখান থেকে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট তাদের নাম্বার দিয়ে হবে যেহেতু তাদের কোনো ইন্টারন্যাশন্ট হয়নি তো দেখুন যেটা বলা হচ্ছে তারপরে যে যদি কোনো ব্যাক থেকে থাকে অর্থাৎ পার্ট থ্রিতে যদি কোনো ব্যাক থেকে থাকে তাদের তাহলে কী হবে তাদের পার্ট থ্রির অন্য যে পেপারগুলোতে তারা পাস করেছে সেখান থেকে কিন্তু অ্যাভারেজ মার্কস দিয়ে দেওয়া হবে এটাই কিন্তু বলা হচ্ছে আর যদি পার্ট টুতে যদি কোনো মানে ফেল করে কেউ যদি ব্যাক পায় তাহলে পার্ট টুয়ের যে অন্য যে সাবজেক্টগুলো রয়েছে অন্য যে পেপারগুলো রয়েছে সেখানে যে নাম্বার সেই নাম্বারতে কিন্তু তাদেরকে অ্যাভারেজ নাম্বার দিয়ে দেওয়া হবে এমনটাই বলছে দেখুন তারপর যারা বলছে যে স্টুডেন্ট অফ ইন্টারমিডিয়েট সেমিস্টার অর্থাৎ ইন্টারমিডিয়েট সেমিস্টার যারা রয়েছেন ফাইনাল সেমিস্টার ছাড়া অর্থাৎ সেমিস্টার টু আর সেমিস্টার ফোর যারা রয়েছে এই ইভেন্ট সেমিস্টারে তো তাদের ক্ষেত্রে হবে তাদেরকে কিন্তু পরের সেমিস্টারে কিন্তু অনার্সেই কিন্তু তুলে দেওয়া হবে কোনো রকম পরীক্ষা তাদের হবে না তবে নাম্বার কীভাবে দেওয়া হবে সেটা কিন্তু এখনও বলা হয়নি এখানে দেখুন এটা গেল আপনাদের যেটা বললাম যে বিএ বিএসসি আর বিকম কম যাদের সি সিস্টেমে আর পার্ট থ্রি সিস্টেমে এবার দেখুন যেটা বলা হচ্ছে যে যেটা বলা হচ্ছে যে দেখুন যে প্র্যাকটিক্যাল এক্সাম প্র্যাকটিক্যাল এক্সামিনেশান ফিল্ড অ্যান্ড ট্র্যাক ওয়ার্ক তারপর প্রোজেক্ট অ্যাসাইনমেন্ট অফ ইউজি সি বিসিএস সিস্টেমে যারা রয়েছেন সেমিস্টার থ্রি এবং সেমিস্টার ফাইভের তো সেক্ষেত্রে কী হবে সেই প্র্যাকটিক্যাল এক্সাম বা ফিল্ড অ্যান্ড ট্রাক ওয়ার্ক বা প্রজেক্ট অ্যাসাইনমেন্ট সেখানে কী হবে দেখুন তাদের জন্য যেটা বলা হচ্ছে যে সেমিস্টার যাদের ফাইভ রয়েছে অর্থাৎ ফিফথ সেমিস্টার তাদের ক্ষেত্রে কী হবে যে আগের যে সেমিস্টারগুলো আগের যে প্র্যাকটিক্যালগুলো হয়েছে আগের সেমিস্টার যে প্র্যাকটিক্যাল সেখান থেকে কিন্তু হায়েস্ট যে প্র্যাকটিক্যাল মার্কসটা সেটাই কিন্তু কনসিডার করে দেওয়া হবে এমনটাই কিন্তু তারা বলে দিয়েছে দেখুন তারপর যেটা বলছে যে এটা গেল কিন্তু অনার্সের জন্য ঠিক আছে সেমিস্টার ফাইভ অনার্স এবার যারা জেনারেল তাদের জন্য কিন্তু একই বলা হয়েছে তো সেখান থেকে যে যে মার্কসটা রয়েছে প্র্যাকটিক্যালে তো সেখান কিন্তু নাম্বারটা দেওয়া হবে তারপর দেখুন অন্যান্য কোর্সের জন্য কি বলা হয়েছে অন্যান্য কোর্সের জন্য কিন্তু আগের যে সেমিস্টারে যে তাদের যে থিওরিটিক্যাল কোর্স এবং ইন্টারনাল অ্যাসাইনমেন্টের যে নাম্বার সেই নাম্বারের সেই নাম্বারটা কিন্তু তাদেরকে প্র্যাকটিক্যাল হিসেবে কিন্তু তাদেরকে গণ্য করা হবে এমনটা কিন্তু বলা হয়েছে তারপর দেখুন যেটা বলা হচ্ছে যে ফর প্র্যাকটিক্যাল আর ফিল্ড ওয়ার্ক ওর প্রজেক্ট পেপার সাবমিশন বেসড এসিসি কোর্স অর্থাৎ এসিসি কোর্স যাদের রয়েছে জিওগ্রাফি বা ফিজিক্যাল এডুকেশন এরকম ধরনের তো তাদের জন্য হবে তাদের যে ইন্টারনাল যে অ্যাসেসমেন্ট রয়েছে টেন মার্কসের তো সেই মার্কস হিসাবেই কিন্তু তাদের প্র্যাকটিক্যাল যে এক্সাম চল্লিশ মার্কসের তো সেখানে কিন্তু নাম্বার দেওয়া হবে অর্থাৎ প্র্যাকটি যে ইন্টারনাল অ্যাসেসমেন্ট দশ মার্কসের হয় তো সেখান থেকে কিন্তু তারা নাম্বার সিস্টেম করে তারা চল্লিশের মধ্যে কত হচ্ছে সেটা হিসাব করে তাদেরকে দিয়ে দেবে তো বন্ধুরা এটা গেলো আন্ডার গ্রাজুয়েট তারপর দেখুন পোস্ট গ্র্যাজুয়েটের জন্য বলছে পোস্ট পোস্ট যত কোর্স হয় সিবি সিবিসিএস সিস্টেমে সেমিস্টার ফোর অর্থাৎ ফাইনাল সেমিস্টারের তাদের জন্য দেখুন বলা যায় এইটি পার্সেন্ট নাম্বার দেওয়া হবে আগের যে সেমিস্টারগুলো হয়েছে অর্থাৎ সেমিস্টার ওয়ান সেমিস্টার টু আর সেমিস্টার থ্রি সেখান থেকে যে হায়েস্ট মার্কস সেই মার্কস থেকে কিন্তু দিয়ে দেওয়া হবে আর টোয়েন্টি পার্সেন্ট তাদের নাম্বার দেওয়া হবে যে ইন্টারনাল অ্যাসেসমেন্ট তাদের রয়েছে অর্থাৎ কারেন্ট সেমিস্টার অর্থাৎ সেমিস্টার ফোরের যে ইন্টারনাল অ্যাসেসমেন্ট তাদের রয়েছে সেখান থেকে কিন্তু টোয়েন্টি পার্সেন্ট মার্কস তাদের দেওয়া হবে তো এটা গেল যারা যাদের মানে সাকসেসফুল ক্যান্ডিডেট যারা রয়েছেন তাদের জন্য এবার যাদের ব্যাক রয়েছে দেখুন এখানে বলা হচ্ছে ইন কেস অফ ব্যাক ক্যান্ডিডেটস দেখুন কি বলা হচ্ছে যাদের ব্যাক রয়েছে সেমিস্টার ফোরে তো তাদের ক্ষেত্রে সেমিস্টার ফোরে অন্য যে পেপারগুলোতে আপনারা কোয়ালিফাই করেছেন অর্থাৎ অন্য যে পেপারগুলোতে আপনারা পাস করেছেন সেখান থেকে কিন্তু আপনাদের যে অ্যাভারেজ মার্কস সেই অ্যাভারেজ মার্কসটা কিন্তু আপনাদের দিয়ে দেওয়া হবে এমনটাই বলছে আর যারা ইন্টারমিডিয়েট সেমিস্টার অর্থাৎ সেমিস্টার টু যারা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু পরের সেমিস্টারে আপনাদের অনার্সে তুলে দেওয়া হবে কোনো রকম পরীক্ষা না নিয়েই তারপর দেখুন এখানে আরেকটা জিনিস বলা হচ্ছে যে ফর সেমিস্টার সিক্স অফ থার্ড ইয়ার এল এল বি দ্য পেপার দ্যাট কুড নট বি টেকেন ডিউ টু কোভিড নাইন্টিন প্যান্ডামিক দ্য মার্কস অফ দিস পেপার্স বি অ্যাওয়ার্ডেড ফ্রম দ্য বেস্ট পারফরমেন্স অব দ্য আদার পেপার্স ইন দ্য কনসার্ট সেমিস্টার তো বন্ধুরা সিক্স সেমিস্টার যারা এলএল বি রয়েছেন তো তাদের ক্ষেত্রে কিন্তু যে পেপারগুলো নেওয়া হয়নি পরীক্ষা হয়নি সেই ক্ষেত্রে কিন্তু যে পেপারগুলো আপনাদের হয়ে গেছে সেই পেপার থেকে কিন্তু আপনাদের নাম্বার দেওয়া হবে বেস্ট যে মার্কস সেই বেস্ট মার্কসটা কিন্তু আপনাদের দেওয়া হবে তারপর দেখুন বলা হচ্ছে আন্ডার গ্র্যাজুয়েট বিএড যারা বিএড রয়েছেন ফোর্থ সেমিস্টার তাদের জন্য বলা হচ্ছে দেখুন এইটটি পার্সেন্ট নাম্বার দেওয়া হবে আপনাদের আগের যে সেমিস্টার রয়েছে অর্থাৎ সেমিস্টার ওয়ান সেমিস্টার টু সেমিস্টার থ্রি থেকে সেখান থেকে এইটটি পার্সেন্ট নাম্বার দেওয়া হবে আর টোয়েন্টি পার্সেন্ট নাম্বার আপনাদের দেওয়া হবে দেখুন যে কারেন্ট সেমিস্টারে অর্থাৎ ফোর্থ সেমিস্টারে যে ইন্টারনাল অ্যাসেসমেন্ট সেখান থেকে কিন্তু টোয়েন্টি পার্সেন্ট নাম্বার দেওয়া হবে তবে দেখুন বলা হচ্ছে যাদের যারা ব্যাক রয়েছে তো সেই ব্যাকের ক্ষেত্রে দেখুন বলা হচ্ছে যে যদি সেমিস্টার ফোরে যদি আপনাদের ব্যাক থেকে থাকে তাহলে সেমিস্টার ফোরের যে আপনাদের পেপারে আপনারা কোয়ালি ফাইড করেছেন সেখান থেকে কিন্তু আপনাদের যে অ্যাভারেজ মার্কস সেই অ্যাভারেজ মার্কসটা কিন্তু আপনাদের দিয়ে দেওয়া হবে আর যারা ইন্টার ইন্টারমিডিয়েট সেমিস্টার রয়েছেন ফাইনাল সেমিস্টার ছাড়া অন্য সেমিস্টার তাদের ক্ষেত্রে কিন্তু পরের সেমিস্টার অনায়াসে আপনাদের তুলে দেওয়া হবে কোনো রকম পরীক্ষা না নিয়েই তারপর দেখুন বলা হচ্ছে আন্ডার গ্রাজুয়েট প্রফেশনাল বিবিএ এ বিসিএ পার্ট থ্রি তো এটা প্রফেশনাল কোর্সের জন্য বিবিএ বিএসসি যারা রয়েছেন পার্ট থ্রি তাদের জন্য দেখুন বলা হচ্ছে যে এইটি পার্সেন্ট নাম্বার দেওয়া হবে পার্ট ওয়ান এবং পার্ট তে যে পরীক্ষা হয়েছে সেই পরীক্ষা থেকে যে হাইয়েস্ট মার্কস সেখান থেকে কিন্তু পার্সেন্ট নাম্বার দেওয়া হবে আর টোয়েন্টি পার্সেন্ট মার্ক্স যাবে আপনাদের অ্যাসাইনমেন্ট থেকে তারপর দেখুন বলা হচ্ছে যদি কোনো ব্যাক থেকে থাকে আপনাদের যদি পার্ট থ্রিতে যদি কোনো ব্যাক থেকে থাকে তাহলে পার্ট থ্রির যে অন্য যে পেপারগুলো রয়েছে যেখানে আপনারা পাস করেছেন সেখান থেকে কিন্তু আপনাদের মার্কস দিয়ে দেওয়া হবে অ্যাভারেজ আর যদি পার্ট টুতে যদি আপনারা যদি ফেল করে থাকেন কোনো পেপারে তাহলে পার্ট টুয়ের যে অন্য যে পেপারগুলোতে আপনারা পাস করেছেন সেখান থেকে হায়েস্ট সরি মানে অ্যাভারেজ যে মার্কস সেই অ্যাভারেজ মার্কসটা দিয়ে দেওয়া হবে আর পার্ট ওয়ানে যদি আপনারা কোনো সাবজেক্টে কোনো পেপারে যদি আপনারা ফেল করে থাকেন তাহলে পার্ট ওয়ানের যে অন্য যে পেপারগুলোতে আপনারা পাস করেছেন সেখান থেকে কিন্তু অ্যাভারেজ মার্কস আপনাদের দিয়ে দেওয়া হবে তো তারপর দেখুন বলা যে ইন্টারমিডিয়েট সেমিস্টার যারা রয়েছেন তাদের একই রকমভাবে পরের সেমিস্টারে তুলে দেওয়া হবে তারপর দেখুন প্রফেশনাল কোর্সে অর্থাৎ বায়োটেকনোলজি বায়োকেমিস্ট্রি যারা পড়ছেন সেমিস্টার সিক্স বা পার্ট থ্রি সিস্টেমে সবার জন্যই তাদের জন্য কী বলা আছে দেখুন যে এইটটি পার্সেন্ট নাম্বার দিয়ে দেওয়া হবে সেমিস্টার ওয়ান সেমিস্টার টু সেমিস্টার থ্রি সেমিস্টার ফোর আর সেমিস্টার ফাইভ থেকে যে হায়েস্ট মার্ক সেখান থেকে কিন্তু আপনাদের এইটি পার্সেন্ট নাম্বার দেওয়া হবে আর টোয়েন্টি পার্সেন্ট নাম্বার দেওয়া হবে আপনাদের ইন্টারনাল অ্যাসেসমেন্ট থেকে তো এটা গেলো যারা সিবিসিএস সিস্টেমে আর যাদের পার্ট থ্রি সিস্টেমে তাদের জন্য দেখুন বলা হয় আচ্ছা হান্ড্রেড পারসেন্টে কিন্তু আপনাদের দেওয়া হবে আগের যে পার্ট ওয়ান এবং পার্ট টুতে যে পরীক্ষা হয়েছে সেখান থেকে হায়েস্ট মার্কস যেখানে এসছে থেকে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট নাম্বার দিতে হবে আপনাদের কিন্তু কোনো রকম ইন্টারনাল অ্যাসেসমেন্ট হয়নি আর যদি আপনাদের কোনো ব্যাক থেকে থাকে তাহলে পার্ট থ্রিতে তাহলে পার্ট থ্রি যে অন্য যে সাবজেক্টগুলো রয়েছে বা পেপার রয়েছে সেখান থেকে কিন্তু হায়েস্ট যে অ্যাভারেজ মার্কস সেই অ্যাভারেজ মার্কসটা দেওয়া হবে আর পার্ট টুতে যদি কোনো ফেল থাকে তাহলে অন্য যে পেপারগুলো রয়েছে সেখান থেকে অ্যাভারেজ মার্কস নেওয়া হবে তো এখানে কিন্তু পার্ট ওয়ানের জন্য কিন্তু কিছু বলা নেই পার্ট ওয়ানের যদি ফেল থাকে বা ব্যাক থাকে তাহলে কিন্তু এখানে কিছু বলা নেই তাই জন্য কিছু বলতে পারছি না দেখুন তারপরে দেখুন যারা বলা আছে যে ইন্টারমিডিয়েট সেমিস্টার যারা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু একই রকম ভাবে পরের সেমিস্টারে তুলে দেওয়া হবে তারপরে দেখুন এখানে জেনারেল কিছু গাইডলাইন দেওয়া হয়েছে যদি আপনাদের এই রেজাল্টে যদি আপনার সন্তুষ্ট না হন তাহলে পরে আপনাদের যখন সিচুয়েশন কন্ট্রোল আসবে তখন কিন্তু আপনারা পরীক্ষা দিতে পারেন আর আপনাদের যে রিভিউ সিস্টেম বা আর সিস্টেম সেইগুলো কিন্তু হবে না যেহেতু আপনাদের কোনো পরীক্ষা হয়নি তাই কিন্তু সেই সিস্টেম কিন্তু আর হবে না আর এখানে আরেকটা জিনিস বলা হচ্ছে যে আপনাদের যে এক্সামিনেশন ফিস সেই ফিসটা কিন্তু এবার কিন্তু কনসিডার করা হচ্ছে এটা কিন্তু একটা খুব ভালো জিনিস আপনাদের পরীক্ষা যেহেতু হয়নি তাই কিন্তু সেটা কনসিডার করা হচ্ছে তো বন্ধুরা পুরো নোটিশটা আপনাদের বোঝাবার চেষ্টা করলাম এরপরে যদি কোনো প্রশ্ন দেখা থাকে তাহলে অবশ্যই কম সেকশনে কমেন্ট করতে পারেন আমি যতটা পারি আপনাদের হেল্প করার চেষ্টা করবো তো আমাদের এটা হলো বর্ধমান ইউনিভার্সিটির ইউনিভার্সিটিতে যারা পড়েন তাদের জন্য তো সুখবরী যে আপনাদের কোনো পরীক্ষা হওয়ার এবার চান্স থাকছে না বলা যেতে পারে আপনারা সিওর হয়ে যেতে পারেন আর যারা অন্য ইউনিভার্সিটিতে যারা পড়েন তো তাদেরও কিন্তু কোনো চিন্তার কারণে আপনাদের যে আগের যে নোটিশ দিয়ে দেওয়া হয়েছিল ইউনিভার্সিটির তরফ থেকে সেই নোটিশই কিন্তু কার্যকরী থাকছে যতক্ষণ না নতুন নোটিশ বের হচ্ছে আপনারা কিন্তু শিওর থাকুন যে আপনাদের কোনো পরীক্ষা হচ্ছে না তাই কোনো চাপ নেওয়ার দরকার নেই আর তাছাড়া যেহেতু মার্কআউট ইউনিভার্সিটিতে ইউডিএসির গাইডলাইন নামে নেই নতুন করে কিন্তু তাদের রেজাল্টই পাবলিশ করে দিয়েছে আর ইউনিভার্সিটি অফ বর্ধমানে কিন্তু নোটিশ কিন্তু এখানে বের করে দিল তাই আপনাদেরও কিন্তু চান্স পরীক্ষা না হওয়ারই তাই আপনারা চিন্তাই থাকবেন না টেনশন ফ্রি থাকুন আপনাদের কিন্তু কোনো পরীক্ষা না হওয়ারই চান্স তাই সুস্থ থাকুন ভালো থাকুন আর টেনশন ফ্রি থাকুন আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন তোমাদের দেখা হচ্ছে পরের ভিডিওতেই